শুভ বিকেল গোপালগঞ্জ জার্নালিস্ট স্কুলের পক্ষ থেকে আবার মিষ্টি ছোট্ট সোনা বন্ধুদের আমি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অভিভাবক এবং শিক্ষকবৃন্দ আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা আমি মাধুরী শিকদার সহকারী শিক্ষক একশো দুই নং সুয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটালিপাড়া গোপালগঞ্জ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আচ্ছা আমিও খুব ভালো আছি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো টেন ঠান্ডা লাগানো যাবে বুঝতে পেরেছ এবং সেই সাথে তোমরা কি করবে করোনা ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য স্বাস্থ্যবিধি নিশ্চয়ই মেনে চলছো এবং মেনে চলবেও মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আজ আমি এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় পাঠ দেওয়ার জন্য তোমরা নিশ্চয়ই বই খাতা কলমনি তৈরি হয়ে আছো আছো তো কেন না কিন্তু আজ আমি তোমাদের যেন একটু বেশি ভালো লাগে তাই একটা কিছু করতে চাচ্ছি কি করব বলো বুঝতে পারছো আমি তোমাদের আজকে একটা গান শোনাবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং আমি যে গানটা গাইবো আমি জানি তোমরা সবাই এটা শুনেছো এবং কেউ না কেউ গাইতেও পারো তোমরা কিন্তু আমার সাথে গাইবেও কেমন আচ্ছা দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেই নৌকা আমি যাব মদিনা দেদে পাল তুলে দে হালা করিস না দেদে পাল তুলে দে হালা করিস না ছেড়ে দেই নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেই নৌকা আমি যাব মদিনা এই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে মুক্ত ঝরে কা ঝরে ওদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজ দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দেই নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেই নৌকা আমি যাব মদিনা দাদে পাল তো দে মাঝি হালা করিস না পাল দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মদিনাড়া গানটি কেমন লেগেছে তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এবার আমরা পাঠে চলে যাই কেমন আমরা আজকে যে বিষয়ে পড়ব শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা খলিফা হযরত ওমর সম্পর্কে জানব কেমন বন্ধুরা তোমরা শিরোনামটি দেখে তোমাদের মনে কি কোনো প্রশ্ন আসছে যে হযরত ওমর রাদে আল্লাহ তালা আনু আসলে পুরোটাই কি তার নাম শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো প্রথম যে শব্দটি দেওয়া আছে খলিফা এটা হচ্ছে হজ বেরেছ পদমর্যাদা তাহলে এই পদমর্যাদাটা কেন তাকে দেওয়া হলো খলিফা কাদেরকে বলা হয় এবার নিশ্চয় প্রশ্ন আসছে তোমাদের মনে শিক্ষার্থী বন্ধুরা খলিফা হচ্ছে একজন ব্যক্তি যিনি কোনো মুসলিম সাম্রাজ্য বা খেলাফতের প্রধান প্রধান কর্তা ব্যক্তি বা হয় তাহলে আবার বলো খেলাফত কী শিক্ষার্থী বন্ধুরা ইসলামী শাসন ব্যবস্থা বা যে শাসন ব্যবস্থা সেখানের প্রধান যে ব্যক্তি বুঝতে পেরেছ মানে ইসলামী ভাবধারায় যে দেশ বা রাষ্ট্র পরিচালিত হয় হয় খেলাফত এবং সেই রাষ্ট্র বা দেশের প্রধান যে ব্যক্তি তিনি হচ্ছেন একজন খলিফা হজরত ওমর ছিলেন খেলাফতের দ্বিতীয় খলিফা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই খেলাফত বা খেলাফত কোথায় কোথায় প্রচলিত ছিল তোমরা ছবিটা দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তার মানে কি এটা কোথায় বলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এটা আরব দেশ প্রিয় নবী হযরত মোহাম্মদের দেশ তাই না তার জন্ম যেখানে হয়েছিল সেই দেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের যে প্রিয় খলিফা হজরত উমর রাদি আল্লাহ তালু তিনিও কিন্তু এই আরব দেশের বা আরব খেলাফতের খলিফা ছিলেন এখন আমরা তার সম্পর্কে বইয়ে কি লেখা আছে সেটা জানবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বাংলা বইয়ের সাতানব্বই পৃষ্ঠা ঝটপট খুলে ফেলো সাতানব্বই পৃষ্ঠা আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি তোমরা প্রতিটি লাইনের নিচে হাত দিয়ে মানে আঙুল দিয়ে মিলিয়ে মিলিয়ে উচ্চ দেখবে হজরত উমর আনহ পবিত্র মক্কানগরীতে পাঁচশো তেরাশি খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাতাব ও মাতার নাম হানতামা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি শিক্ষিত মার্জিত ও সচ্চরিতের অধিকারী ছিলেন বাল্যকালে তিনি শিক্ষাদীক্ষায় সুনাম অর্জন করেন বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন তিনি ছিলেন নামকরা কুস্তিগির সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা হজরত ওমর রাদে আল্লাহ তালা আনহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী মহানবী সাল্লাল্লাহু আলহ হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন পথি মধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নীপতি দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান তার মানসিক পরিবর্তন ঘটে তিনি মুসলমান হওয়ার জন্য বেগুল হয়ে পড়েন এবং নবী গরিম সালালহু আলহ সালামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন আর গোপনে নয় এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব মহানবী সালালহু আলহ সাল্লাম খুশি হয়ে তাকে উপাধি ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী বন্ধুরা পাঠের এই অংশটুকু আমি আরও একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি হযরত উমর ফারুক আল্লাহ তালহু পবিত্র মক্কানগরীতে পাঁচশো তেরাশি খ্রিস্টাব্দে বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাতাব ও মাতার নাম হানতামা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি শিক্ষিত মার্জিত ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন তিনি ছিলেন নামকরা কুস্তিগীর সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা হযরত উমর তালা আনহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী মহানবী সাল্লাল্লাহু আলু ইসলামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন মধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছেন এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নীপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান তার মানসিক পরিবর্তন ঘটে তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাহু আলহামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলমান হয়ে তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা দিলেন আর গোপনে নয় এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে আদায় করব মহানবী সাল আলুসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যা প্রভেদকারী শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠের অংশ এতটুকু আমরা আজকে আমাদের পাঠের এই অংশে কি জানতে পারলাম আমাদের প্রিয় খলিফা হযরত উমর কোথায় জন্মগ্রহণ করেছেন কত সালে জন্মগ্রহণ করেছেন এটা আমরা জানতে পেরেছি এবং আমরা আরও জানতে পারলাম তিনি প্রথম জীবনে ইসলামের সরি তিনি ইসলামের ঘোরতর বিরোধী ছিলেন এবং এক সময়ে তিনি তার বোন এবং ভগ্নিপতি তাদের ইসলামের দৃঢ়তা দেখে অবাক হয়ে যান এবং এরপরে তিনি নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারপরে কি তিনি একনিষ্ঠ একজন ইসলাম ধর্মের অনুসারী ব্যক্তি হয়ে গেলেন এবং এই কারণে প্রিয় নবী হযরত মোহাম্মদ তাকে উপাধি দেন কি ফারুক এই ফারুক সন্ধ্যে অর্থ হচ্ছে সত্য ও মিথ্যা প্রভেদকারী মানে যে সত্য এবং মিথ্যে এই দুটো বিষয়কে আলাদা করতে পারে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা যে সহজে বুঝতে পারে শিক্ষার্থী বন্ধুরা তাহলে পাঠের এই অংশটুকু নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কি করবো আমরা আমাদের বাংলা পাঠে বরাবরে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা কোনো একটা নতুন পাঠ যখন শিখি সেখান থেকে আমরা নতুন কিছু শব্দ বের করে অর্থ জানি তাই না বলো যেমন দেখো এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে যেগুলোর অর্থ হয়তো তোমরা জানো না কিংবা অনেকে আমরা জানি না তাই না তাহলে আমাদের এটা জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা ঝটপট তোমরা খাতা কলম বের করে ফেলো কেমন দেখো এখানে কয়েকটি শব্দ আমি আগে থেকে তুলে রেখেছি যে শব্দগুলো আমাদের আজকের পাঠেই রয়েছে কি কি প্রথমটা কি বলো পড়ো তোমরা কুস্তিগির কোষমুক্ত যোদ্ধা সুবক্তা বিস্মিত সালাদ ফারুক তাহলে প্রথমে আছে কি কুস্তিগির কুস্তিগীর হচ্ছে কুস্তি তোমরা নিশ্চয়ই কুস্তি শব্দটা শুনেছ কুস্তি হচ্ছে একটা খেলার নাম এবং যারা কুস্তি খেলে তাদেরকে বলা হয় কুস্তিগীর তাহলে আমরা এই শব্দের অর্থ কী লিখবো কুস্তি খেলোয়াড় তোমরা তোমাদের খাতে তুলে ফেলো কুস্তি খেলোয়াড় কুস্তি খেলোয়াড় লিখেছো পরের শব্দটি কি দেখো তো শব্দটি হচ্ছে আমাদের পাঠে রয়েছে না কোষ তরবারি এরপরে আনা পরের শব্দটি কি রয়েছে যোদ্ধা যোদ্ধা এটা নিশ্চয় আমরা সবাই জানি যে যোদ্ধা কাকে বলে জানি না জানলো লিখে ফেলে তাই না যোদ্ধা হচ্ছেন যিনি যুদ্ধ করেন যিনি যুদ্ধ করেন যোদ্ধা হচ্ছে যিনি আচ্ছা পরের শব্দটি কি রয়েছে সুবক্তা সুবক্তা বক্তা হচ্ছে কি যে কোনো বক্তব্য দেয় জানি তাহলে সুবক্তা হচ্ছে ভালো বক্তা বা যিনি ভালো কিছু কোনো কিছু ভালো বলতে পারেন বুঝতে পেরেছ সুবক্তা হচ্ছে ভালো বক্তা আচ্ছা পরের শব্দটি কি বিস্মিত বিস্মিত শব্দের অর্থ কি বলো 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 তোমরা জানো এটা কোনো কিছু দেখে তোমরা অবাক হয়ে যাও না এই যে অবাক হয়ে যাও সেটাই কিন্তু বিস্মিত হওয়া তাহলে বিস্মিত হওয়া আর অবাক হওয়া একই হলো আমরা তাহলে এখানে কী লিখব অবাক হওয়া আচ্ছা ঝটপট লিখে ফেলি অবাক হওয়া অবাক হওয়া আচ্ছা সালাত খলিফা মোর ফটো কি বলেছিল সালাত আদায় অর্থ কি হবে বলো তো নামাজ এই তো তোমরা পেরেছ সালাদ শব্দের অর্থ খাতায় কী লিখেছ সেটা আমার সাথে মিলিয়ে নাও আমি একবার পরে শোনাচ্ছি তোমরা দেখো কোথাও ভুল গিয়ে না কেমন সেটা ঠিক করে নাও প্রথম শব্দটি রয়েছে কুস্তিগির কুস্তি খেলোয়াড় দ্বিতীয় শব্দের অর্থ মুক্ত অর্থ খাপ থেকে বের করে আনা তৃতীয় শব্দ যোদ্ধা অর্থ হচ্ছে যিনি যুদ্ধ করেন পরের শব্দ সুবক্তা পরের শব্দটি সালাত অর্থ হচ্ছে নামাজ পরের শব্দটি ফারুক অর্থ হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের পাঠে আমরা কি কীছিলেন এটা আমরা আরও পরে জানতে পারবো আমরা কি আজ তার প্রথম জীবন থেকে শুরু করে খুব সামান্য জানলাম তাই না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কাদের অনুপ্রেরণায় বলতো তার বোন এবং ভগ্নিপতি বোনকে ফাতিমা বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ এই দুজনের ইসলামের প্রতি যে নিবেদিত প্রাণ ছিল সেটা দেখে তিনি অবাক হয়ে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপরে ইসলামের প্রতি তার অনুরাগ দেখে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা আলহাম তাকে একটি উপাধি দিয়েছেন সেই উপাধিটা কি ভেদকারী আমরা সেই সাথে আজকের পাঠে আরও কিছু শব্দের অর্থ জেনেছি আজকের পাঠ থেকে আমরা এবং সেই শব্দগুলোর অর্থ জেনেছি তাই না শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে শব্দগুলো নতুন শব্দের অর্থগুলো শুধু খাতায় লিখে রেখে দিও না অবশ্যই বাড়িতে অনুশীলন করবে বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমাদের এটা অনুশীলন করতে হবে তোমরা তোমাদের পরিবারের বড় যারা আছে তোমাদের অভিভাবক অবশ্যই নিবে বন্ধুরা যদি তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হতে পারে অনুষ্ঠিত হতে পারে তাহলে তোমরা ঝটপট পরীক্ষায় এই প্রশ্নগুলোর বা এই বিষয়ে কিছু আসে লিখতে পারবে তাই না তাছাড়া আর কি হবে বলতো যদি পরীক্ষা তোমাদের নাও হয় তোমাদের পরবর্তী শ্রেণীতে মানে পঞ্চম শ্রেণীতে তোমরা যখন উঠবে তখন কিন্তু তোমাদের কোনো দুর্বলতা থাকবে না তোমরা চতুর্থ শ্রেণীর বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে পঞ্চম শ্রেণীতে উঠছো পরীক্ষা যদি নাও হয় তোমার যদি বিষয়টা জানা থাকে তাহলে সেটা কিন্তু তোমার বড় পাও না তাই শিক্ষার্থী বন্ধুরা গোপালগঞ্জ অনলাইন স্কুলের বাইরেও তোমাদের জন্য কিন্তু আরও অনেক পাঠের জায়গা আছে শেখার জায়গা আছে জানো তো অনেক পেজে তোমাদের জন্য ক্লাস হয় টেলিভিশনে হয় রেডিওতে হয় তোমরা কিন্তু সেগুলো নিশ্চয়ই শুনবে এবং শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এটা কিন্তু কখনোই অবহেলা করবে না সামনে শীত আসছে আমি ক্লাসের প্রথমেই বলেছি এখন আবারও বলে যাচ্ছি শীত আসছে এই সময় আমরা কেউ আমাদের স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা করব না এবং আমরা আমাদের পরিবারের কাউকে তাদের স্বাস্থ্য নিয়ে অবহেলা করতে দেব না মনে থাকবে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো কি বলতে হবে ঘন ঘন হাত ধুইতে হবে বাইরে গেলে হাঁচি কাশি দিলে কি করবে নাক মুখ বন্ধ করে নেবে বা কিছুতে আড়াল করে নেবে এগুলো নিশ্চয়ই তোমাদের মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এতক্ষণ তোমরা আমার সাথে যে ছিলে এই জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো